এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় যে ঠান্ডার দাপটটা চলছে সেটা কিন্তু বেশ কাঁপিয়ে রয়েছে। উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া কিন্তু আসছে, কনকনে ঠান্ডাও সকালের দিকে থাকছে। এই পরিস্থিতিতে বদল হবার কথা জানিয়েছিল ভারতীয় মৌসুম ভবন, যে তাপমাত্রা কিন্তু বাড়বে। কতটা বৃদ্ধি হবে এবং জলীয় বাষ্পও কিন্তু প্রবেশ হচ্ছে, তার ফলে কি পরিবর্তন হতে পারে বাংলার আবহাওয়াতে? বৃষ্টিপাত কি হবে নাকি মেঘলা মেঘলা ভাব থাকবে? তাপমাত্রা 25শে ডিসেম্বর 26শে ডিসেম্বরের দিকে এখন যেটা চলছে তার থেকে কিন্তু বেড়ে যাওয়ার কথা, অর্থাৎ শীতের আমেজটা একটু কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই অবস্থায় কি চলবে নাকি এতে আবার পরিবর্তন হবে? তারপর আবার কি কোনো তাপমাত্রা আবার কি নামতে শুরু করবে? পশ্চিম ঝঞ্ঝা কতটা এলাকা দিয়ে যাবে? মূলত পশ্চিম ঝঞ্ঝাগুলো যেগুলো যায় সেগুলো তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যায়, কিন্তু বড় আকারের হলে যেটা হয় একটু বেশি এলাকাকে কভার দেয়, তখন সেখানে একটুখানি মেঘলা আকাশ করে ফেলে, ফলে কোনো কোনো অংশে মাঝে মাঝে বৃষ্টিপাতও নেমে যায়। আমরা এই ভিডিওতে কিছুটা জানার চেষ্টা করব। চলুন আমরা একটু দেখি উপগ্রহ চিত্রটা, তারপর বঙ্গোপসাগরে কিছু তৈরি হবে কি না সেই নিয়েও আমরা দেখাবো, আর একবার আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা দেখে নেবো, এবং পরের আপডেটে আমাদের আরও বিস্তারিত যে সরকারি আপডেট সেগুলো তুলে ধরবো। তো এই আপডেটটাতে যেটুকু পাওয়া যাচ্ছে আমরা সংক্ষিপ্তভাবে মোটামুটি একটা ভাবে জেনে নিচ্ছি। তো আমরা উপগ্রহ চিত্রটা এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, ইতিমধ্যে কিন্তু জলীয় বাষ্পযুক্ত মেঘ আস্তে আস্তে আমাদের উত্তর পূর্ব দিক পূর্ব দিকে আসছে, সেটা কিন্তু এই আরব সাগর থেকে দেখুন বেঁকে বেঁকে বেশ কিছু অংশে আসছে। এই অংশটাতে যেটা ঘূর্ণাবর্ত যেটা ছিল এই এলাকার মধ্যে, যার জন্য তামিলনাড়ু এদিকে অনেক বৃষ্টিপাত হয়েছিল, সেটা আস্তে আস্তে অনেকটাই সরে গেছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, আরব সাগর এবং সংলগ্ন এই এলাকার মধ্যে রয়েছে, এইটার প্রভাবে এখনও কিছুটা দেখুন এই যে মেঘগুলো যাচ্ছে এগুলোতে ধীরে ধীরে বেঁকে 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 গুজরাট, মহারাষ্ট্র, তারপর কিছুটা রাজস্থানের পূর্ব দিক, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে এই সমস্ত দিকে ধীরে ধীরে এগুলো হয়ে দেখুন নাগপুর উপর দিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বলুন বা বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, এগুলোতে কিন্তু ধীরে ধীরে কোথাও কোথাও যাচ্ছে। তাই রোদ ঝলমল আকাশের পাশাপাশি যেটা হবে মাঝে মাঝে একটু করে ঝাপসা আকাশ কোথাও কোথাও থাকতে পারে। এবারে কুয়াশা, ঘন কুয়াশা কিন্তু যেটুকু সম্ভাবনা ছিল সেগুলো ওই উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে সেগুলো একদম সকালের দিকে ছিল, আস্তে আস্তে সেগুলোকেও কমে যাচ্ছে। তো এই পরিস্থিতি রয়েছে। এবারে পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে দেখা দিয়েছে বলছে, আর এই যে এই জায়গাটাতে যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে এখন ঘন কুয়াশা থাকবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাতে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এগুলোতে কিন্তু রয়েছে, দিল্লির দিকেও রয়েছে, উত্তর প্রদেশের দিকেও কিছুটা ঘন কুয়াশা কিন্তু রয়েছে, এর পাশাপাশি আবার মেঘও যাচ্ছে আর ঠান্ডা হাওয়াটাও চলছে, আর ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশও করেছে। এই অবস্থাগুলি আস্তে আস্তে এই যে জলীয় বাষ্পগুলো যাচ্ছে এগুলো আর ঝঞ্ঝা মিশে এগুলো আস্তে আস্তে এই জায়গাগুলোতে, এই যে এখন যে অল্প অল্প করে মেঘগুলো জমা হচ্ছে এখানে কিন্তু জলীয় বাষ্প আস্তে আস্তে সঞ্চয় হচ্ছে, এইগুলো আস্তে আস্তে সব মিলেমিশে একটা মেঘলা আকাশ তৈরি করার সম্ভাবনা থাকবে, যার জন্যই তাপমাত্রাটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে। চলুন আপনাদের দেখাই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, আর তারপর আমরা এখানে আবার ফেরত আসছি। আর আপনারা জানিয়ে দিন যে কেমন কনকনে ঠান্ডাটা পাচ্ছেন, সকাল পর্যন্ত কিন্তু ভালোই ঠান্ডাটা এখন রয়েছে, যেটা আপনাদের বলছিলাম যে শনিবার থেকে মোটামুটি পরিবর্তনটা ভালোভাবে বোঝা যাবে, তবে অল্প অল্প করে বুঝতে পারবেন যে পরিবর্তনটা একটা আসছে, দিনের বেলার দিকে বোঝা যাবে, সকালের দিকে তো ঠান্ডা ড্যামেজটা থাকবেই। তো আপনারা জানান যে কেমন ঠান্ডা পাচ্ছেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 21 তারিখ সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে দেখি কী বলছে, সেখানে কিন্তু পরিবর্তন করেছে। কী পরিবর্তন করেছে না, উত্তরবঙ্গে কিছু এলাকাতে পরিবর্তন হয়েছে, সেটা মূলত দার্জিলিংটাই ওখানে উল্লেখ করা রয়েছে, যেখানে স্নো আর বৃষ্টিপাতের কথা বলছে, তাও কিন্তু দু এক জায়গা, তার মানে বিক্ষিপ্তভাবে হবে, সেটা কিন্তু ঝঞ্ঝার জন্যই হবে, যেটা এগিয়ে আসবে 23, 24, 25 পর্যন্ত এখানে থাকতে পারে। আর সিকিমের দিকে ওই একই সময়কালের মধ্যে স্নো আর বৃষ্টিপাত বলা রয়েছে, দু এক জায়গাতে মানে একটু বিক্ষিপ্তভাবে হতে পারে, কিন্তু অন্য কোনো জেলার নাম বলা নেই উত্তরবঙ্গের জন্য সরকারি আবহাওয়ার আপডেট থেকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা আপাতত এই সময়কালটাতে মানে 26 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের ইঙ্গিত বা কোনো কিছু দেয়নি। আমরা দেখবো ইন্ডিয়া থেকে কোনো মেঘ হবে কি না।
আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেমন রয়েছে দু এক জায়গাতে টুকটাক বৃষ্টিপাত, সেগুলো বা মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, সেগুলোরকমই বলে রেখেছে। তো মানে জলীয় বাষ্প থাকছে আর কি। আর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু এই যে বাড়বে বলছে, 2 থেকে 3 ডিগ্রি কিন্তু ধীরে 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 বাড়বে, আর একসঙ্গে হট করে বেড়ে যাবে না, ধীরে ধীরে বাড়তে থাকবে। তো যেমন ঠান্ডা পাচ্ছেন তাতে পরিবর্তনটা হবে বলছে, আর কিছুটা হালকা হালকা কুয়াশা বিহার উড়িষ্যার দিকে হতে পারে। তবে আমাদের পশ্চিমবঙ্গে একদম সকালের দিকে কোনো কোনো অংশে কিন্তু কুয়াশা ভাবটা থাকবে, ধীরে ধীরে আবার দেখবেন যে কেটে গেছে। তো আপনারা সেরকম পেয়েছেন কিনা জানাবেন, সতর্কতা কিছু নেই মনে হচ্ছে না। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা যেমন দেখছিলাম যে এই জায়গাতে রয়েছিল ঘূর্ণাবর্তের মতো ব্যাপার, এবং এখান থেকে যে মেঘগুলো যাচ্ছিল সেটা কিন্তু তার জন্য এগুলো একটু আংশিক মেঘলা ঝাপসা আকাশগুলো রয়েছে। আর ঝঞ্ঝাটাও আমরা দেখে নেবো এবারে, যে ঝঞ্ঝা এবং এই মেঘগুলো জমায়েত হয়ে কী তৈরি করতে পারে সেটা কিন্তু 22 তারিখ দিকে, এই যে 22 তারিখ থেকে এটা কিন্তু মোটামুটি বোঝা যাবে যে এই যখন একটা ঢুকছে এখানে ঢুকছে, দুটো দুটো কিন্তু মিলে মিশে এই জায়গাটাতে জলীয় বাষ্প ঢোকাবে, এবং সেটা 22 থেকে 23 তারিখের মধ্যে আমরা দেখবো যে আংশিক মেঘলা 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 ভাব এখানে হয়ে যাবে, সম্ভাবনা কিন্তু থাকছে। বিহার এই যে যাচ্ছে ঝঞ্ঝাগুলো, তো আরও ঝঞ্ঝা হয়তো আসতে পারে। তাই এই যে শনিবার থেকে মোটামুটি ঠান্ডার আমেজটা থাকবে একদম, কিন্তু এখন যে ব্যাপারটা রয়েছে তার থেকে একটু কমের দিকে থাকবে। তো এই দেখুন, ঢাকা, এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, আগরতলা, লখাই, কিশোরগঞ্জ, সিংড়া, এগুলো কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকবে। আর আমাদের এখানে ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকা রয়েছে, পাটনা রয়েছে, পূর্ণিয়া রয়েছে, রাজশাহী কিছু রয়েছে, এবং দিনাজপুর এবং সিকিম এবং তার সঙ্গে দার্জিলিং, এইগুলোতে তো এইগুলোতে বৃষ্টিপাত বা তুষারপাতের ব্যাপার রয়েছে 23 থেকে 25 তারিখ বলেছে। আর এইগুলোতেও মনে হচ্ছে আংশিক মেঘলা, এবং এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের ব্যাপার আমরা আগের আপডেটে দেখছিলাম, এখানেও দেখে নেবো কী রয়েছে। তো এইগুলোর জন্যই কিন্তু তাপমাত্রাটা বাড়বে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, যেখানে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জায়গাগুলোতে কিন্তু তেমন বৃষ্টিপাতের কোনো ব্যাপার হবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে একটু ঝাপসা আকাশই থাকবে, রোদও থাকবে। কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে ভাগলপুর, মালদা, রাজশাহী, এগুলো একটু বেশি মেঘলা থাকতে পারে, বা এখানে কুয়াশা সৃষ্টি হয়ে যেতে পারে, এরকম ব্যাপার হতে পারে আর কি। মানে এই জায়গাগুলোতে ঘন কুয়াশাও পড়ে যেতে পারে, পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে 2 দিন পরে মোটামুটি। আপাতত দেখুন এইটা কিন্তু এইভাবে এগোচ্ছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা তো এভাবে এগোবে, কিন্তু মোটামুটি এদিক দিয়ে এগোয়, বিহার পর্যন্ত কভার দেয়, কিন্তু জলীয় বাষ্প ঠিকঠাক পেয়ে গেলে আবার একটু বেশি এলাকা জুড়ে বেড়ে যায়, সেইটাই কিন্তু এবারে লক্ষ্য করা যাচ্ছে, যার জন্যই তাপমাত্রাটাতে বৃদ্ধি হবে। এবং পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এটা এইখানে আসার পর্যন্ত আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ হচ্ছে, অর্থাৎ দেখুন এই যে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, অর্থাৎ এইগুলো আবার এগোবে, তার মানে 24 তারিখের পর 25 তারিখের দিকেও আসবে, এইগুলোতে কিন্তু মেঘলা মেঘলাই থাকবে, আংশিক মেঘলা মেঘলা থাকবে। এইটা দেখুন আস্তে আস্তে পশ্চিম ঝঞ্ঝাটা কিন্তু সরছে, এই সরার সময় এই যে জলীয়বাষ্পটা এতদিন ঢুকেছিল সেগুলোকে কাজে লাগাবে, এবং সেগুলো কাজে লাগিয়ে এখানে মেঘের সৃষ্টি করবে, যেখান থেকে বৃষ্টিপাতও কোনো কোনো অংশে নেমে যেতে পারে, সেটা কিন্তু রয়েছে। কিছুটা ময়মনসিংহের উত্তর ভাগ, কিছুটা সিলেট এবং ধুবুড়ী, তুরা, বংশী, নংস্টন, শিলং, আলিকানজি, এইগুলোতে কিন্তু থাকবে, মানে এইগুলো আর এগুলো একটু বিক্ষিপ্ত টাইপের এদিক ওদিক নামতে পারে, দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে যদিও। তো এইরকমভাবে তো এই একটা ঘূর্ণাবর্ত যদি সৃষ্টি হয় তাহলে আবারও কিন্তু কিছুটা জলীয় বাষ্প এখানে যোগান থাকবে। তার মানে 24 তারিখ বা 25 তারিখের দিকে দেখুন এখানে যেটা আমরা বুঝতে পারছি যে এখানে মেঘলা আকাশ এবং কুয়াশা সৃষ্টি হবে, 25 তারিখের দিকে কিন্তু বাংলাদেশে কুয়াশা হতে পারে, উত্তর পূর্ব দিক এবং উত্তর ভাগে হতে পারে, এবং উপকূলবর্তী এলাকাতে একটু আংশিক মেঘলা থাকবে, কিন্তু মূলত বৃষ্টিপাতগুলো এদিকে মনে হচ্ছে হতে হতে যাবে, সেটা 24, 25, 26-এর মধ্যে হয়তো হয়ে যাবে, এইরকমভাবে একটা রয়েছে আপাতত। দেখুন আপাতত আংশিক মেঘলার মধ্যেই থাকবে, কিন্তু বৃষ্টিপাতের মানে এখন তো অনেক অনেক অনেকের জমিতে এখনও পাকা ধান রয়েছে, সেই নিয়ে অনেকে চিন্তা করছেন, বিশেষ করে দক্ষিণবঙ্গে যে আবার বৃষ্টিপাত হলে তো মুশকিল, তবে সেই ব্যাপারটা বা সেই ভয়ের ব্যাপারটা কিন্তু আপাতত নেই বলেই মনে হচ্ছে, তাও একটু নজর রাখতে হবে, আমাদের এখানে যদি কিছু থাকে আমরা জানিয়ে দেবো। আপাতত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 0 মিলিমিটার পর্যন্তই রয়েছে, 26 বলুন 25 বলুন, দেখুন এখানে কোনো মিলিমিটারে কিন্তু কিছু ধরা পড়ছে না। সুতরাং দক্ষিণবঙ্গের জন্য বা বাংলাদেশের দক্ষিণ ভাগেও সেভাবে কিছু থাকবে বলে মনে হচ্ছে না 26 তারিখ পর্যন্ত। তার মানে আপাতত এখানে তাপমাত্রাটা বৃদ্ধি হবে, কোন কোন ঠান্ডাটা একটু কমবে, কিন্তু বৃষ্টিপাত যেগুলো থাকবে সেটা আমরা যেটা দেখালাম, দেখুন এখন যেটা দেখাতে পাচ্ছি আপনাদের যে এখন এখন তো শুকনোই থাকবে, এগুলোতে কিছুটা বৃষ্টিপাত, আর এই জায়গাগুলো যেগুলো দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে দেখুন 23 তারিখ আশপাশ থেকে দেখবেন যে এই যে বৃষ্টিপাতগুলো দেখুন ঢুকছে,
আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত তুষারপাত ধুঁকছে, এগুলো ভারতীয় মৌসুম ভবনও কিন্তু বলছে আর কি, যেগুলো উত্তর পশ্চিম পাঞ্জাব হরিয়ানা বা এদিকে দিল্লি সাইডগুলোতে এবং জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালুচিস্তান এগুলো হয়ে কিন্তু আস্তে আস্তে উত্তরাখণ্ড হয়ে এগুলো পূর্ব দিকে যাবে। ফলে 23, 24, 25-এর মধ্যে আমরা যেটা দেখবো যে দার্জিলিং এবং সিকিম বলেছে এখানে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটু মেঘলা মেঘলা ভাব দেখবো উত্তরবঙ্গ উপর দিকে এবং এই এলাকা যেটা রয়েছে যেটা গুয়াহাটি আসাম, যে আসামের পশ্চিম ভাগ বা দক্ষিণ ভাগ এইগুলোতে কিন্তু ত্রিপুরা সহ ময়মনসিংহ সিলেটের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনেরও হতে পারে। সেগুলো কিন্তু আপাতত দেখুন আগে যেমন দেখা যাচ্ছে এখানটাতে, কিন্তু দেখা যাচ্ছে একটু ডান দিকে সরে হবে, সেক্ষেত্রে এটা আসামেই ধরে নিতে হবে, যেখানে হোজাই রয়েছে, ডিমাপুর রয়েছে, শিলচর, করিমগঞ্জ অববাহিকা বা এইগুলোতে কিন্তু একটু ছিটিয়ে ছিটিয়ে আসতে পারে। এবং দেখুন বাংলাদেশের রংপুরের দিকেও দেখাচ্ছে, কোনো কোনো সব জায়গা তো নয়, সামান্য সামান্য কিছু এলাকাতে হতে পারে, কিন্তু মানে উত্তর পূর্ব ভারতের একদম পূর্ব দিকগুলোতে এবং মধ্যভাগে এই বৃষ্টিপাতটা পশ্চিম ঝঞ্ঝাটা দিয়ে দিতে পারে 25 তারিখ। কিন্তু 25 তারিখের দিকে আমরা যেটা দেখবো যে যেটা দেখলাম যে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হবে এবং একটু আংশিক মেঘলা মেঘলা ভাবটা থাকতে পারে এইগুলো, তাও সব জায়গাতে নয়, বিশেষ করে মুর্শিদাবাদ বা কলকাতা হাওড়া 24 পরগনা এইগুলো সাইডগুলোতে একটু আংশিক মেঘলা ভাব কিন্তু মোটামুটি ঠিকই থাকবে। সুতরাং পিকনিক করতে কোনো সমস্যা হবে না এমনটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতটা আমরা দেখিয়ে দিলাম, আপাতত কিন্তু বৃষ্টিপাতের আপডেটগুলিতে একটু একটু করে পরিবর্তন হচ্ছে, তাই নজর রাখতে হবে, কিছু হলে আমরা জানাবো। আপাতত এই আপডেটে বৃষ্টিপাতের সেমন ভয়ের কিছু নেই, এইভাবে চলে যাবে পশ্চিমী ঝঞ্ঝা 29 তারিখ 30 তারিখ পর্যন্ত ঝঞ্ঝা ধীরে ধীরে এগোবে। তাই সিকিম এবং দার্জিলিং সাইডে একটু বৃষ্টিপাত হয়তো পূর্বাভাস আপাতত দেবে, বাকি অংশে থাকবে বলে না বলেই মনে হচ্ছে। তাপমাত্রা একটা বড় পরিবর্তন হয়তো থাকতে পারে কিছুটা, আমরা শেষে ওই এটা এটা দেখবো নিম্নচাপ হবে কিনা। তো ইতিমধ্যে তো ঠান্ডার দাপটটা রয়েছে, দুপুরের দিকে 24-25এর মধ্যেই থাকবে, 23-24-25, এবারে শুক্রবার পর্যন্ত ঠান্ডার দাপটটা থাকবে। দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে 8 ডিগ্রি 11 ডিগ্রি 12 11 15, তার মানে কলকাতার আশেপাশে হয়তো 13 ডিগ্রি কাছাকাছি, 13 বা 14 কাছে থাকা থাকবে, যেমন তাই দেখাচ্ছে খড়গপুরে 14 একদম সকালের দিকে, এগুলোতে 11 12 ঘোরাফেরা করবে, বাংলাদেশেও 15 14 13 ঘোরাফেরা করবে, ত্রিপুরার দিকে ওরকম 14 15 13 16 ঘোরাফেরা করবে, এক এক জায়গাতে একটু এদিক ওদিক হবে, 2-3 ডিগ্রি এদিক ওদিক হবে, উত্তরবঙ্গেও তাই রয়েছে। এবারে এটা যখন আমরা নিয়ে যাচ্ছি দেখুন 23, 24, 22 তারিখ শনিবার, শনিবারে কিন্তু তাপমাত্রা বদল হবে, 9, 11, 13, 14, 17, অর্থাৎ আমাদের কলকাতার দিকেও মোটামুটি 15 চলে আসবে। দেখুন 23 তারিখ শনিবার থেকে 1 ডিগ্রি করে ধীরে ধীরে বাড়বে, ধীরে ধীরে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা জানিয়েছে। তো এখানে 14-15 পর্যন্ত চলে আসে, তারপরে এগুলোতে 13, 14, 13 মধ্যেই থাকবে, বাংলাদেশে কোথাও 16-17 পর্যন্ত উঠে যাচ্ছে, কুমিল্লার দিকে 18 চলে যাচ্ছে। রবিবার এই তাপমাত্রা চলে আসবে সকালের দিকে 17 থেকে 16, 17 অনেকটাই কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ 23 তারিখ থেকে পরিবর্তন হওয়া ধীরে ধীরে শুরু হবে, তার আগে পর্যন্ত 22 তারিখ পর্যন্ত ঠান্ডার দাপটটা থাকবে, তবে পুরোপুরি যে থাকবে সেরকম থাকবে না সেরকম নয়, দেখতেই পাচ্ছেন। এবং দেখুন এই জায়গাগুলোতে একটু বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে, যেটা রবিবার 24 তারিখ যেটা উত্তর পূর্ব ভারতে দেখুন বজ্রগর্ভ মেঘ রয়েছে এই জায়গাগুলোতে। আর 25 তারিখের দিকে দেখুন এখানে সেরকম কিছু থাকছে না, 25 তারিখে সকালবেলা তাপমাত্রা কত হতে পারে, মোটামুটি 13 থেকে 15, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। আর দুপুরের দিকে 26, 25, 26 অনেকটাই কিন্তু মানে একটু রোদের ব্যাপারটা থাকবে, রাতের দিকে 17 পর্যন্ত 20 পর্যন্ত থাকবে পশ্চিম দিকে পূর্ব দিকে, বাংলাদেশে 15-16 এবং উত্তরবঙ্গ মোটামুটি ওই রকমই থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 13 থেকে 17 আশেপাশে থাকবে, কোচবিহার বা আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির দিকে, মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর প্রায় ওরকমই থাকবে। 27 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু 14 তে আবার একটু করে আবার পরিবর্তন হচ্ছে, 28 তারিখের দিকে যেহেতু এরপরে যে ঝঞ্ঝাট আসবে সেটা বড় মাপে থাকবে না, ফলে একটুখানি করে সামান্য হয়তো কমতেও পারে, মোটামুটি 14-15 মধ্যেই এখানে থাকছে। দেখুন 30 তারিখ পর্যন্ত আমরা মোটামুটি পাচ্ছি, 30 তারিখের দিকে আবার হয়তো 1 ডিগ্রি পশ্চিমের দিকে একটু কমতে পারে, এই আপাতত রয়েছে। তো এই সময়কালের মধ্যে কিন্তু কিছুটা কুয়াশা কুয়াশা ভাবটা থাকতে পারে, এরকম করে হতে পারে, আমরা একটু দেখে নিচ্ছি, দেখি এখানে কিছু দেখানো যায় কি না, এইখানটা দেখি দৃশ্যমানতা, তাহলে দেখুন এখানে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন যে এই দেখুন এই কুয়াশা, দেখুন লাল লাল কালো যেগুলো রয়েছে কালারগুলো, ওগুলো একটু কুয়াশাটা বেশি হবে, মানে সকালে একদম সকালের দিকে। 23 তারিখে দেখুন, এবারে দেখুন এই যে এই জায়গাগুলোতে একটু কুয়াশা থাকবে, আর
যেগুলো সবুজ কালার রয়েছে সেগুলোতে হালকা পাতলা থাকতে পারে, মূলত এগুলোতে এরকম থাকছে 24। এবার দেখুন বৃষ্টিপাত বা ওগুলোতে যেহেতু যেখানে হবে সেগুলো বা কুয়াশা হলে একটু লাল বা নীল কালার আসতে পারে, বা মেঘ বেশি হলে এরকম আসতে পারে, বলুন এগুলোতে কুয়াশা কুয়াশাই হবে মনে হচ্ছে। 25 তারিখে তো বেশ কিছু অংশ হয়ে যেতেও পারে, আপাতত এরকম রয়েছে দৃশ্যমানত দেখিয়ে দিলাম। এবারে একটু আমরা দেখে নেব যে সিস্টেম সম্পর্কে কিছু পাওয়া যাচ্ছে কি না। আপাতত ECMW মডেল যেটা দেখতে পাচ্ছি 28, 29, 30 তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো নিম্নচাপ বা কোনো ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে না, কিন্তু এইটাই যখন আমাদের GFS-এ দেখাবো তখন দেখবেন যে অন্য চিত্র দেখাচ্ছে, একটা যেন একটা বড় ঘূর্ণিঝড় আসছে সেরকম দেখাচ্ছে। তো দেখুন এরকমভাবে একটা, এই যে এরকমভাবে দেখুন এখান থেকে একটু উঠছে, যেটা উত্তর পূর্ব পশ্চিম দিকে সরে সরে যাওয়ার চেষ্টা করছে, এবং এখানে কিন্তু গতিবেগটা অনেকটা বেশি দেখাচ্ছে, 107 কিলোমিটার যদি বায়ুতে ফেলি তাহলে দেখবেন যে মনে হয় যেন একটা ঘূর্ণিঝড়, 66-67 পাওয়া যাচ্ছে, 74-75। কিন্তু এটা হবে কিনা এই মুহূর্তে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু নজর রাখতে হবে। আরো কিছু আপডেট এলে, মোটামুটি দুটো আপডেটে যদি কিছু পাওয়া যায় সেটা আমরা বলবো, কারণ GFS এটা পাওয়া যাচ্ছে, ECMW মডেলে এর কোনো ইঙ্গিতই পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ।